বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের কোনো প্রভাব নেই লালগোলা শিয়ালদাহ শাখায়। ট্রেন চলাচল সকাল থেকেই রয়েছে স্বাভাবিক, তবে মানুষজনের সংখ্যা অনেকটাই কম। আজ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে লালগোলাগামী এবং শিয়ালদাগামী সকালের সমস্ত ট্রেন চলেছে। এদিন বামেদের কোনো মিছিল দেখতে পাওয়া যায়নি স্টেশন চত্বরে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। মোটামুটি সবই চলছে।